পাঁচটি কারণে আপনার দেহের শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে, সেই পাঁচটি কারণগুলো আপনি নিজেও কখনো চিন্তা করবেন না, এবং এই পাঁচটি কারণ আপনার পুরুষত্ব নষ্ট করে দিচ্ছে। সেই পাঁচটি কারণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটির শেষে থাকবে কয়েকটি খাদ্য খেয়ে কিভাবে আপনার দেহের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে উপকৃত হবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। বীর্যে শুক্রাণুর পরিমাণ প্রতি এমএলএ 1.5 কোটির কমে গেলে আমরা তাকে অলিগোস্পার্মিয়া বলি, তার মানে নর্মাল রেঞ্জের থেকে কমে যাচ্ছে এবং আপনার পুরুষত্ব আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছে। এটার প্রধান পাঁচটি কারণ আছে। সে কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ, যদি অতিরিক্ত তাপমাত্রায় দীর্ঘক্ষণ কাজ করেন, সেই তাপমাত্রার ফলে আপনার অণ্ডকোষের তাপমাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্রাণু আস্তে আস্তে কমে যাবে এবং আপনার উৎপাদিত যে শুক্রাণুগুলো সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। অনেকেই দেখা যায় বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যান, যেমন কাতার, সৌদি আরব, মানে যে কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণের তাপ বা গরম থাকে, সে কান্ট্রিগুলো থেকে খোলামেলা ড্রেস পরিধান করেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অণ্ডথলির যে নর্মাল যে তাপমাত্রা থাকা উচিত সে তাপমাত্রাটি বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে ক্ষমতা সেটা ধীরে ধীরে কমতে থাকবে, নষ্ট হতে থাকবে এবং আপনার দ্বারা কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। প্রত্যেক পুরুষের উচিত ঢোলাঢালা পোশাক পরিধান করা। 2 নম্বর কারণটি হচ্ছে অপর্যাপ্ত ঘুম। এটি শুক্রাণু নষ্ট করে দেওয়ার একটি প্রধান কারণ। কারণ যদি আপনি কম ঘুমান তাহলে আপনার দেহের কর্টিসল লেভেল বেড়ে যাবে। এই কর্টিসল লেভেল বেড়ে গেলে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে একটি খারাপ ইফেক্ট পড়বে এবং আপনার শুক্রাণু নষ্ট হয়ে যাবে, আপনার যে পুরুষ হরমোন সেটিও আস্তে আস্তে কমতে থাকবে। কমপক্ষে 6 ঘন্টা ঘুম প্রতিদিন খুব জরুরি, কিন্তু সেই 6 ঘন্টা ঘুম কিন্তু সঠিক সময়ে পারতে হবে। সাধারণত রাত 10টার পর থেকে 4টার আগ পর্যন্ত এই ঘুমটাকে আমরা স্বাভাবিক ঘুম হিসেবে চিন্তা করি, এই টাইমটিতে কিন্তু ঘুমিয়ে নিতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে কিছু ঔষধ রয়েছে, যে ঔষধগুলো আমরা হামেশাই খেয়ে থাকি কিন্তু চিন্তাও করি না এই ঔষধের ফলে আমাদের পুরুষত্ব নষ্ট হতে পারে। সেই ঔষধগুলোর মধ্যে 1 নম্বর ঔষধ হচ্ছে প্রিডনিসোলন। প্রিডনিসোলন এক ধরনের স্টেরয়েড, এটা সাধারণত দেখা যায় অ্যালার্জিতে ইউজ করা হয় বা অতিরিক্ত ব্যথায় খাওয়া হয়, শ্বাসকষ্টে খাওয়া হয়। এই প্রিডনিসোলন অতিরিক্ত পরিমাণ বা ওভার ডোজেস নিয়ে ফেললে কিন্তু আপনার স্পার্ম কাউন্ট কমে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে। আরেকটি ঔষধ রয়েছে যেটা বাত ব্যথায় বা যে কোনো হাড়ের বড় ধরনের সমস্যায় ইউজ করা হয়, সে ওষুধটি হচ্ছে মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেটও কিন্তু আপনার স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর পরিমাণ আস্তে আস্তে কমিয়ে দিতে পারে। 4 নম্বর কারণটি হচ্ছে কিছু পরিবেশগত সমস্যা আছে। বর্তমানে রাসায়নিক ব্যবহারের ফলে পরিবেশে এক ধরনের সালফার ডাইঅক্সাইড, মেটালস, জিঙ্ক, ধোঁয়া, ধুলিকণা, এই পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শুক্রাণু বা পরবর্তী প্রজন্মে এক ধরনের খারাপ এফেক্ট পড়তে পারে। এজন্য দূষিত এলাকাগুলোতে, যেগুলোতে কলকারখানা বেশি, যেগুলোতে প্রচুর পরিমাণের দূষিত ধোঁয়া বেশি থাকে, অবশ্যই একটি নিরাপদ দূরত্ব এই এলাকা থেকে আপনার বজায় রাখতে হবে, তাহলে আপনার শুক্রাণুর পরিমাণ বা শুক্রাণুর উপরে একটা খারাপ এফেক্ট পড়বে না। 5 নম্বরটি হচ্ছে কিছু রোগ আছে, সেই রোগগুলো যদি প্রতিনিয়ত আপনার দেহে পুনরাবৃত্তি ঘটতে থাকে সেক্ষেত্রে আপনার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কিন্তু নষ্ট হতে পারে। তার মধ্যে প্রথম রোগটি হচ্ছে রিকারেন্ট ইনফেকশন। যদি আপনার দেহে বারবার ইনফেকশন হতে থাকে যে কোনো ইনফেকশনে, সেই ইনফেকশনের কারণে আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবেন। রিকারেন্ট ইনফেকশনের ফলে আপনার পুরুষত্বের উপর কিছুটা এফেক্ট পড়তে পারে। যাদের হরমোন কমে যাচ্ছে বা হরমোন পূর্ব থেকে কম থাকে তাদেরও কিন্তু এই শুক্রাণুর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এগুলোই ছিল প্রধান কারণ। এবার আমরা 3টি খাদ্যের কথা বলবো যাদের দেহে এই শুক্রাণু কম বা পুরুষত্ব কম, তারা কিন্তু এই 3টি খাবার প্রতিদিন খেলে আপনার অনেকটাই উপকৃত হবেন। 1 নম্বর খাদ্যটি হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম এমন একটি খাদ্য যেটি পুরুষত্বের শুক্রাণুর পরিমাণ বাড়িয়ে দেয় এবং পুরুষ হরমোন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি আরেকটি বাদাম আছে যেটাকে আমরা আখরোট বলি। আখরোট কিন্তু খুবই উপকারী, বিশেষ করে হরমোন বাড়ানোর ক্ষেত্রে। যদি আপনি নিয়ম করে প্রতিদিন 75 গ্রামের মতো ওয়ালনাটস বা কাঠবাদাম খান তাহলে আপনার কখনও উত্তেজক ঔষধ খেতে হবে না এবং আপনার টেস্টোস্টেরনের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে। 2 নম্বর খাদ্যটি হচ্ছে পালং শাক, যেটাকে আমরা স্পিনাচ বা স্পিনাক বলি। পালং শাকের গুণাগুণ নিয়ে বিশ্লেষণ করলে প্রায় 3টি ভিডিও লাগবে।
তাই এই পালং শাক এত উপকারী খাদ্য যেটি আপনার শরীরের প্রত্যেকটি জায়গায় ভালো কিছু করতে সাহায্য করে। এজন্য পালং শাক যেহেতু সিজনাল সবজি, যখনই পাবেন পালং শাক খাওয়ার চেষ্টা করেন। তিন নম্বর খাদ্যগুলো হচ্ছে কলা এবং ডিম। কলা এবং ডিম বাংলাদেশে একটা পরিচিত খাদ্য। কলা এবং ডিম নিয়মিত খেলে আপনার এই শুক্রাণু পরিমাণ কমে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।